যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলা, গুলিতে নিহত তিনজন, বিবিসি। কোরিয়ালি মোহাম্মদ কোরিয়ালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত এবং একজন আহত হয়েছেন। ফ্রেসনো কাউন্টির এই ঘটনাকে পুলিশ বর্ণবাদী হামলা হিসেবে সন্দেহ করেছেন। গত মঙ্গলবার সকালে মাত্র 1.5 মিনিটের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জেরি ডায়ার বলেন, হামলাকারীর নাম কোরিয়ালি মোহাম্মদ। তিনি মাত্র 90 সেকেন্ডে 16 রাউন্ড গুলি করেন। হামলার পর গ্রেপ্তারের সময় তিনি আল্লাহ আকবর বলে চিৎকার করেছিলেন। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হামলা বলে মনে করছে না পুলিশ কর্মকর্তা ডায়ার। তার ধারণা এটি একটি বর্ণবাদী হামলা। পুলিশ প্রাথমিক তদন্তে দেখেছে কৃষ্ণাঙ্গ কোরিয়ালি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম শ্বেত কায়েদের প্রতি ঘৃণা প্রকাশ ও সরকারি বিরোধ মনোভাব ব্যক্ত করেছিলেন। গত সপ্তাহে ফ্রেসনো কাউন্টিতেই একটি হোটেলের সামনে এক নিরাপত্তা রক্ষীকে খুন করার অভিযোগে 39 বছর বয়স্ক কোরিকে খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে এখন 4টি হত্যা এবং 2টি হত্যার চেষ্টার অভিযোগে বিচার হবে বলে জানিয়েছে পুলিশ। ফ্রেসনোর এক মুসলিম নেতা বলেছেন, কোরিয়ালি মোহাম্মদ স্থানীয় মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। পুলিশ কর্মকর্তা ডায়ার বলেন, যতজন বেশি সম্ভব ততজনকে খুন করতে চেয়েছিল কোরিয়ালি। 2 ঘন্টায় তার হাতেই নিহত 4 জন শ্বেতাঙ্গ, এর মধ্যে একজনকে গাড়িতে থাকা অবস্থায় গুলি করা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।